নবান্নের অবজারভার হিসেবে মহকুমার বিভিন্ন দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করলেন আইএএস রাজান ভীর সিং কাপুর। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায়। শনিবার নবান্নের অবজারভার হিসেবে মহকুমার বিভিন্ন দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করলেন আইএএস রাজান ভীর সিং কাপুর। ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল ব্লগের বিডিও সঞ্জীব দাস সহ অন্যান্য আধিকারিকরা। দুয়ারে সরকার শিবিরে তিনি মানুষের সাথে কথা বলেন এবং তাদের সুবিধা অসুবিধাগুলি শোনেন। এরপর তিনি বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহে যান। রাজান ভীর সিং কাপুর 2015 সালে ঘাটাল মহকুমার মহকুমা শাসক ছিলেন। বর্তমানে তিনি স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর। এখানে আছে দিলীপ ব্যানার্জি। স্যার, এটা ওনার তরফ থেকে এসেছি এখানে আগে। ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন।